হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা এগলেশ ওয়ান পাউন্ডের রসমালাই কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশান নিয়ে এসেছি প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারও বাড়িতে একটা খুব সুন্দর এগলেশ কেক ডেকোরেশান করতে পারবেন আর সবাইকে খুশি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমি একেবারে মাপ করেই দেখিয়ে দিচ্ছি আর কাব হিসেবেও দেখিয়ে দিচ্ছি আমার অনেক বন্ধুদের কোয়ারি ছিল গ্রাম আর কাপ হিসেবে দেখাতে দেখুন এক কাপ সমান একশো কুড়ি গ্রাম আর এখানে টু টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা পনেরো গ্রামের মতন দেখুন এখানে একশো কুড়ি গ্রামের সাথে তেরো গ্রাম হয়েছে পনেরো গ্রাম তেরো গ্রাম একই ব্যাপার এক দু গ্রামে কিছু যায় আসে না এখানে আমি বেকিং সোডা নিয়ে নেব বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন নিয়ে নেব একেবারে সমান করে ভরে নেব দেখুন এরপর বেকিং পাউডার নেব বেকিং পাউডার আমি হাফ টি স্পুন নেবো হাফ টি স্পুন দেখুন একেবারে সমান করে নিয়ে নিচ্ছি এটা বেকিং সোডা নিয়ে নিলাম খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি একশো গ্রাম হয়েছে মোট এরপর আমি দেখুন একটা হাফ কাপ হাফ কাপ নিয়েছি হাফ কাপ চিনি নিরানব্বই থেকে একশো গ্রাম হাফ কাপ চিনি মানে নিরানব্বই থেকে একশো গ্রাম দেখুন টিয়ার করে নিলাম হাফ কাপ দই নিয়ে নেব হাফ কাপ দই মানে নব্বই গ্রাম আশি থেকে নব্বই গ্রাম এবার তেলটাও নিয়ে নিচ্ছি দেখুন ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন পঞ্চাশ গ্রাম তেল নিয়েছি এরপর চিনিটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি চিনিটা ভালো করে গুঁড়ো করে এনেছিলাম দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর টি আমি এখানে লবণ দিয়ে দিলাম ভালোভাবে আমি মিশিয়ে নেব সমস্ত কিছুই আপনাদের সামনেই আমি কাপে আর গ্রামে দেখিয়ে দিয়েছি কোনো কিছু অসুবিধা হওয়ার কোনো কারণই নেই আপনারা এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে একটা এগলেস কেক বানাতে পারবেন আর খুব নরম সফট খুব সুন্দর হয় এই কেকটা খেতেও অসাধারণ হয় দেখুন ধীরে ধীরে আমি এখানে মাখিয়ে নিচ্ছি এবার হাফ কাপ আমি মিল্ক নিয়ে নিয়েছি মিল্কটা আমি ধীরে ধীরে দেব। কখনোই একসাথে সমস্ত মিল্ক দেব না ধীরে ধীরে দেখুন আমি মিল্কটা দিয়ে দিচ্ছি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর একটা স্মুথ সিল্কি ব্যাটার রেডি হয়ে গেছে এইভাবে ব্যাটার রেডি করে যদি কেক বানান কেকটা খুব সুন্দর নরম হয় এরপর আগে থেকে অবশ্যই সিক্স ইঞ্চির মোল্ড একটা রেডি করে রাখবেন এখানে আমি হাফ টি স্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি দিয়ে দিলাম ভিনেগার ধীরে ধীরে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি অবশ্যই কেক তিনটা আগে থেকে রেডি করে রাখবেন বাটার পেপার আর অয়েল দিয়ে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি আর ট্যাপ করে নিলাম খুব সুন্দরভাবে বেক হয়ে এসেছে দেখুন কত নরম একটা সফট কেক রেডি হয়ে গেছে আপনাদের লেয়ার কাট করেও আমি দেখিয়ে দেব খুব সুন্দরভাবে তিনটে লেয়ারে ভাগ হয়ে যাবে এই কেকটা উপরের যে একটু ডোম মতন অংশ ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপর ধীরে ধীরে আমি ব্রেড নাইফ দিয়ে তিনটে লেয়ারে ভাগ করে নেব আর এগলেস কেকগুলো বন্ধুরা সব সময় ঠান্ডা হওয়ার পর কাটবেন তাহলে পারফেক্টভাবে লেয়ার কাট করা যাবে আর গরম অবস্থাতে যখনই কাটতে যাবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন খুব সুন্দর ভাবে আমি তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি আর কত নরম সফট একটা কেক রেডি হয়ে গেছে এরপর আমি একটু বড় সাইজেরই বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম আর এটা যেহেতু রসমালাই কেক ছিল তাই আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করব না এখানে আমি রসমালাইটাই ব্যবহার করব আর রসমালাইয়ের এই যে মিল্কটা আমি বাড়িতেও বানিয়ে নেই দোকান থেকে কিছুটা কিনে আনি কিন্তু তাতে কুলোয় না আমি বাড়িতে ভালোভাবে মিল্কটাকে ফুটিয়ে নেই অনেকটা সময় ধরে তারপর যখন অনেকটা ঘনত্ব হয়ে যায় মিল্কটা তখন আমি এভাবে দোকানে রসমালাইয়ের সাথে মিশিয়ে নিয়ে ব্যবহার করি দেখুন খুব সুন্দরভাবে আমি লেয়ারে ভরে ভরে মিষ্টিটা দিয়ে দিচ্ছি এভাবে যদি কোয়ালিটি মেনটেন্স করে কেক বানান কেকটা খেতেও ভালো হয় আর কাস্টমারেরও খুব পছন্দ হয় এরপর আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম একই রকমভাবে শোভ করে নেব এই ধরনের এগলেস কেকগুলো একটু ভালোভাবে শোভ করে নেবেন বন্ধুরা নালে ফ্রিজে রাখার পরেই ক্রিম এই সমস্ত ময়শ্চার টেনে নেবে আর কেকটা ড্রাই করে দেবে তাই সবসময় এগলেস কেকগুলো ভালোভাবে একটু শোভ করে নেবেন আবার বেশি শোভ করবেন না তাহলে ভালো লাগবে না খেতে ধীরে ধীরে দেখুন আমি দ্বিতীয় লেয়ারেও ক্রিম দিয়ে দিয়েছি এরপর আমি একই রকমভাবে মিষ্টি দিয়ে আর বাদাম দিয়ে ভরে দেব একেবারে ক্রাম কোটিং করে নিলে ভালো হয় দেখুন আমি মিষ্টি আর বাদামটা খুব সুন্দর একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লেয়ারে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিয়েছি যাতে প্রতিটা বাইটে কেকটা কাট করার পর পরে মুখের মধ্যে দেখুন একই রকমভাবে আমি উপরের লেয়ারটাও খুব ভালোভাবে শোক করে নিচ্ছি খুব সুন্দরভাবে শোভ করা হয়ে গেছে এরপর আমি ক্রিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চারিদিক থেকে ক্রিমটা স্প্রেড করে নিয়ে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে পনেরো মিনিটের জন্য ফ্রিজের মধ্যে যদি রেখে দেন খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যাবে অল্প ক্রিমের উপর দেখুন আমি ফ্রিজ থেকে পনেরো মিনিট পর বের করে নেছি কেকটা আর অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেব ধীরে ধীরে প্যালের নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নিতে হবে কখনোই সরি কখনোই প্যালের নাইফ ঘুরাবেন না টার্নিং টেবিলটা ঘুরিয়ে নেবেন টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে প্যালেন্ট নাইফটা রেখে ফিনিশিং করে নিলে খুব তাড়াতাড়ি কেক ফিনিশিং করা যায় আমার এই কেকের ডিজাইন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আর বাড়িতে অবশ্যই এরকম ধরনের একটা কেক বানিয়ে প্রিয়জনকে খুশি করতে পারবেন আমার যে সমস্ত বন্ধুদের কাছে হ্যান্ড বিটার নেই তারা খুব সহজে বাড়িতে একটা হ্যান্ড উইক্স বা স্প্যাচুলার সাহায্যে এরকম ধরনের এগলেস কেক অনায়াসেই বানাতে পারবেন যিনি এই কেকটা নিয়েছিলেন ম্যাডাম ওনার হাজবেন্ডের জন্য নিয়েছিলেন অর্ডার করেছিলেন উনি আমারই পছন্দের উপর ছেড়ে দিয়েছিলেন আর আমাকে আমার পছন্দের উপর কেকের ডিজাইন ছাড়লে আমি বেশটা সবসময় একটু হোয়াইট রাখারই চেষ্টা করি বা লাইট কালারের করার চেষ্টা করি দেখুন আমি বেস্টটা হোয়াইট কালারেরই রেখে দিয়েছি আর এখানে আমি একটা নোজেল নিয়ে নিয়েছি রোজ নোজেল রোজ নোজেল দিয়ে খুব সুন্দরভাবে আমি রোজ বানিয়ে নেব ইউলো কালার মিশিয়ে নিয়েছি অবশ্যই জেল কালার মেশাবেন কখনোই লিকুইড কালারটা মেশাবেন না তাহলে ক্রিম আরও মেল্ড হতে থাকবে আর এই গরমে বন্ধুরা সব সময় অল্প অল্প করে ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে ভরে কাজ করার চেষ্টা করবেন নালে ক্রিম মেল্ট হয়ে যাওয়ার পর আর সেই ক্রিমটা ঠিকভাবে ইউজ করা যাবে না আমি দুটো গোলাপ ফুল করে নেব আর ফ্রিজের মধ্যে সেট করে নেব ভালোভাবে তারপরে কেকে বসাবো কারণ গরমের জন্য আমি ডাইরেক্ট কেকের উপর এটা বসিয়ে দিতে পারছি না যখনই ক্রিম নিয়ে কাজ করতে যাচ্ছি মেল হয়ে যাচ্ছে দেখুন আমি এখানে অনেকগুলোই গোলাপ ফুল করে নিচ্ছি দুটো নয় চারটে করে নেব তিনটে করে নিয়েছি সরি আর এখানে আমি আরেকটা নজল কিনে এনেছিলাম নতুন সেই নজলটা দিয়েই খুব সুন্দরভাবে একটা ফুল করে নিচ্ছি ডালিয়া ফুলের মতন খুব সুন্দর লাগছে দেখুন এই ফুলটা আমি একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের সাথে খুব ভালো লাগবে আর ক্রিমটা বারবার মেল্ড হয়ে যাচ্ছিল তাই অল্প অল্প ক্রিম নিয়েই আমি কাজ করছিলাম বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো দেখুন আমি যে ইউলো কালারের গোলাপগুলো রেডি করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম তারপর ধীরে ধীরে কেকে প্লেস করে নিচ্ছি এভাবে এই সামার সিজিনে যখনই এই ধরনের কেকের মধ্যে রোজ বানাবেন বা রোজ দিয়ে ডেকোরেশান করবেন অন্য একটা প্লেটে বানিয়ে সেট করে নেবেন প্রথমে তারপরে কেকের মধ্যে প্লেস করাবেন খুব সুবিধে হবে ভালোভাবে ফুলটা প্লেস করা যাবে দেখুন এখানে একটু আমি লিফ করে নিচ্ছি কোনো রকমের নোজেল ব্যবহার করছি না একটা পাইপিং ব্যাগে ভি করে কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে একটা লিপ হয়ে যাচ্ছে দেখুন ধীরে ধীরে গুলো করে নিচ্ছি সিম্পল ডিজাইনের উপর খুব সুন্দর দেখাচ্ছে কেকটা আপনারাও বন্ধুরা এরকম ধরনের কেক বানিয়ে আপনাদের প্রিয়জনকে খুশি করতে পারেন দেখুন একটু ফুলের মধ্যে যেন জল আছে এরকম একটা এফেক্ট আনার জন্য আমি নিউট্রাল জেল নিয়ে নিয়েছি আর একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে নিউট্রাল জেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে আগে নিউট্রাল জেলটা মাখিয়ে নিয়ে ভালোভাবে ভরে নিয়ে ছোট ছোটো করে ড্রপ করে নিয়েছি খুব সুন্দর একটা এফেক্ট দিচ্ছিলো যেন ফুলটার মধ্যে জল আছে সেরকম লাগছিল এরপর ধার থেকে আমি একটু হোয়াইট কালারের স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি আমার কাছে সুগার বল ছিল হোয়াইট কালারের সেটাই আমি দিয়ে ভালোভাবে ডেকোরেট করে নিলাম সবাই এই গরমে খুব ভালো থাকবেন আর নতুন নতুন কেক বানাবেন আর আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে আছেন আমাকে সাহায্য করছেন আমি নতুন নতুন ভিডিও করবার উৎসাহ পাচ্ছি তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি মাঝে একটা শেপের চকলেট রেডি করে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য